ইমরান খানের অপসারণের পর পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পিএমএলএন নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। শিল্পপতি মিয়া মোহাম্মদ শরীফের তিন সন্তানের মধ্যে শাহবাজ শরীফ দ্বিতীয়। 1951 সালে জন্ম নেয়া শাহবাজ শরীফ রাজনীতিতে যোগ দেন 80-এর দশকে, যখন তার ভাই নওয়াজ শরীফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। নওয়াজ শরীফের পর 90-এর দশকে শাহবাজ শরীফও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন। 1999 সালে সামরিক অভ্যুত্থানের সময় পরিবারের সদস্যদের সাথে শাহবাজ শরীফ সৌদি আরবে নির্বাসনে যান। 2008 সালে নির্বাসন থেকে নওয়াজ শরীফ ও শাহবাজ শরীফ পাকিস্তানে ফেরেন। সে বছরই শাহবাজ শরীফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। পাকিস্তানের 2013 সালের নির্বাচনে শরীফ ভ্রাতৃদ্বয় দাপটের সাথে জয় নিশ্চিত করে। নওয়াজ শরীফ তৃতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। শাহবাজ শরীফও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন তৃতীয়বারের মতো। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শাহবাজ শরীফের কার্যক্রম তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে শাহবাজ শরীফের পন্থা নওয়াজ শরীফের বিপরীত হলেও দুই ভাইয়ের ব্যবসায়িক ধ্যান ধারণা একই রকম। 70 বছর বয়সী শাহবাজ শরীফ রাজনীতিতে 3 দশকেরও বেশি সময় তার ভাই নওয়াজ শরীফের প্রভাবের ছায়াতেই ছিলেন। তার পরিচিতি ছিল পাঞ্জাব প্রদেশের কাজ পাগল এক প্রশাসক হিসেবে, যিনি অবকাঠামোগত মেগা প্রজেক্ট হাতে নেওয়ার ব্যাপারে আগ্রহী। প্রশাসক হিসেবে তার এমন খ্যাতি ছিল যে তিনি কার্য সম্পাদন করতে পারতেন, বিশেষ করে অবকাঠামোগত মেগা প্রজেক্টগুলো, যা ছিল পিএমএলএন এর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম। শাহবাজ শরীফের সঙ্গীদের বর্ণনায় তিনি একজন কঠোর তত্ত্বাবধায়ক, যিনি সময় মতো মেগা প্রজেক্ট শেষ করার জন্য কর্মকর্তাদের তিরস্কার করতে পেছপা হন না। তার সহ রাজনীতিবিদ ও সহকর্মীদের সমালোচনা বা ভর্ৎসনা করারও অনেক গল্প প্রচলিত রয়েছে, যা তার বড় ভাইয়ের পন্থার বিপরীত। 2018 সালে নওয়াজ শরীফ প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ার 6 মাস পর সুপ্রিম কোর্ট তার প্রতিষ্ঠিত পার্টির প্রধানের পদ থেকে তাকে অপসারণের আদেশ দেয়। অপ্রদর্শিত অর্থের কারণে নওয়াজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারান এবং পরবর্তীতে তার এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্তেরও আদেশ দেয় সুপ্রিম কোর্ট। রাজনৈতিক অস্থির পরিস্থিতি ও নানা আইনি জটিলতার মধ্যেই 2018 সালের জুলাইয়ে শাহবাজ শরীফ তার দলের নির্বাচনী তফসিল উপস্থাপন করেন। সম্প্রতি ইমরান খানের অপসারণ ও তার বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন প্রক্রিয়ায়ও অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন শাহবাজ শরীফ। সংসদে ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর জোটের আনা অনাস্থা প্রস্তাব পাঠ করেন মিস্টার শরীফ, যা সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে শাহবাজ শরীফের প্রশাসনিক কার্যপদ্ধতির অন্যতম পার্থক্য মনে করা হয় সেনাবাহিনীর সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে। পাকিস্তানের রাজনীতিতে ও ভারত বা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের নীতি নির্ধারণের ক্ষেত্রে যা ব্যাপক প্রভাব রাখে বলে মনে করা হয়।